বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সেটা হচ্ছে জ্যামিতিক সমতা নিয়ে। তো জ্যামিতিক সমতা আলোচনার পূর্বে আমরা পিছনে চলে যাই। গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা সমনতা, এবং সমনতা আমরা দেখেছিলাম যে দুই প্রকার, একটা ছিল গাঠনিক সমতা আর একটা ছিল ত্রিমাত্রিক সমনতা। গাঠনিক সমতা কাকে বলে? যে আণবিক সংখ্যা একই কিন্তু গাঠনিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমনতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে গাঠনিক সমনতা। এবং ত্রিমাত্রিক সমনতাটা কী ছিল? যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমনতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক সমনতা বা স্টেরিও সমনতা। তো এই স্টেরিও সমনতা বা ত্রিমাত্রিক সমনতাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমনতা আর একটা হচ্ছে আলোক সমনতা। তো আজকে আমি আলোচনা করব জ্যামিতিক সমনতা নিয়ে। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায়। জ্যামিতিক সমনতাটা কী? দেখো, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই কিন্তু জ্যামিতিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমনতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে জ্যামিতিক সমনতা। আমরা জ্যামিতিক সমনতার এই সংজ্ঞাটাকে আর একটু অন্যভাবে বলতে পারি, যে যদি কোনো অণুতে কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকে তাহলে অণুর দুই প্রকার কনফিগারেশন সৃষ্টি হয়। এই ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট অণুদ্বয়কে বলবো আমরা সমাণু। কী সমাণু? জ্যামিতিক সমাণু। এবং এই বিষয়টাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা। তাহলে কি জ্যামিতিক সমানতা? কি যদি কোনো অণুতে কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকে তাহলে অণুর দুই প্রকার কনফিগারেশন সৃষ্টি হয়, এদেরকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু। এবং এই বিষয়টাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা আলোচনার পূর্বে আমাদের কী জানতে হচ্ছে? কনফিগারেশন কী? কনফিগারেশনটা হচ্ছে যে স্টেরিও সমাণু ত্রিমাত্রিক বিন্যাস, সহজ কথায় অণুর ত্রিমাত্রিক বিন্যাস কী বলবো? কনফিগারেশন। তো কনফিগারেশনটা বা ত্রিমাত্রিক বিন্যাসটা কী? দেখো, যদি কোনো অণুতে কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকে, এই অণুতে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার কারণে এই বন্ধনটা আর ঘুরতে পারে না, এই বন্ধনটা আর ঘুরতে পারে না। কেন? আমরা সংকরণ যখন করেছিলাম তখন দেখেছিলাম যে যখন দ্বিবন্ধন তৈরি হয় তখন দুটো পিওর অসংকরিত পিওর পরিবর্তে পাশাপাশি অধিক্রমণ করে প্রায় পাইবন্ধন তৈরি হয়। এই পাই বন্ধনটা যখন আমরা ঘোরাতে যাই তখন বন্ধনটা ভেঙে যায়। তাহলে কি যখন কোনো অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তখন এই বন্ধনটাকে আর ঘোরানো যাবে না। কিন্তু যদি এরকম হতো যে যদি একক বন্ধন থাকতো, একক বন্ধন যদি থাকতো তাহলে কিন্তু এই বন্ধনটা ঘুরতে পারে। হ্যাঁ, এই বন্ধনটা ঘুরতে পারে, কিন্তু যখন দ্বিবন্ধন চলে আসবে তখন বন্ধনটা ঘুরবে না। তো অণুতে যখন দ্বিবন্ধন থাকবে তখন তার দুই প্রকার ত্রিমাত্রিক বিন্যাস সৃষ্টি হতে পারে। কীরকম? এই দেখো, হাইড্রোজেন, এটা CH3, এটাও CH3, এটা হচ্ছে CH। তো দেখো, এই দুইটা যৌগ একই যৌগ, সেটা কি? CH3 CH, বিউটিন। হ্যাঁ, বিউটিনের আণবিক সংকেত কি? C4H8। একই আণবিক সংকেত, গাঠনিক সংকেত একই। হ্যাঁ, কিন্তু অণু দুই প্রকার ত্রিমাত্রিক বিন্যাস আমরা পেলাম, ঠিক আছে? কি দ্বিবন্ধনের একই দিকে হাইড্রোজেন পরমাণুগুলো আছে, হ্যাঁ, আবার মিথাইল মূলকগুলো একই দিকে আছে, আবার মিথাইল মূলকগুলো ভিন্ন দিকে আছে, হাইড্রোজেনগুলো ভিন্ন দিকে আছে। পরে দুই প্রকার কনফিগারেশন সৃষ্টি হলাম, এটা এক প্রকার কনফিগারেশন, এটা হচ্ছে আরেকটা কনফিগারেশন। কেন? এখানে হাইড্রোজেনগুলো একই দিকে, এখানে হাইড্রোজেনগুলো বিপরীত দিকে। এই যে অণু দুই প্রকার কনফিগারেশন সৃষ্টি হলো, এই কনফিগারেশন দুই হচ্ছে পরস্পরের জ্যামিতিক সমানু। এবং এই যে দুটো ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হলো এই বিষয়টাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা, ঠিক আছে? এখন কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা যদি শুধু যে দ্বিবন্ধন থাকলে হবে তা না, যদি অণুটি চাকরিক হয় তাও কিন্তু, অণুটা চাকরিক হলেও কিন্তু এটা হতে পারে। যেমন কীরকম করে? দেখো, এরকম 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 যদি হয় যে হাইড্রোজেন CH3, এটা CH3, এটা হচ্ছে হাইড্রোজেন। তো দেখো, এখানে এই যৌগটা চাকরিক হওয়ার কারণেও কিন্তু এখানে আর কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। হ্যাঁ, তাহলে এটা একটা কনফিগারেশন সৃষ্টি হলো। আর একটা কনফিগারেশন কীরকম হতে পারে? দেখো, এই যে দ্বিবন্ধন যে এক্ষেত্রে যে অণুটা চাকরিক, বন্ধন কার্বন কার্বন বন্ধন ঘূর্ণন সম্ভব নয়, ফলে অ্যালকাইল মূলকগুলো বিপরীত দিকে অবস্থান করছে, হাইড্রোজেনগুলো বিপরীত দিকে অবস্থান করছে, আবার হাইড্রোজেনগুলো একই দিকে অবস্থান করছে, অ্যালকাইল মূলকগুলো বিপরীত দিকে অবস্থান করছে। এটা একটা কনফিগারেশন, এটা একটা কনফিগারেশন, এটা হচ্ছে পরস্পরের জ্যামিতিক সমানু। এবং এই বিষয়টাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তো এই যে জ্যামিতিক সমানতা আমরা দেখলাম, এটাকে সিস্টার সমানতা বলা হয়। কী কারণে? যে জ্যামিতিক সমানতা তাহলে আমরা দেখতে পেলাম যে দুই প্রকার, একটা হচ্ছে যে যদি একই পরমাণু বা মূলকগুলো একই দিকে থাকে তাহলে সেটাকে বলবো সিস সমানু। এটাকে কী বলবো? সিস
সিস সমানু অর্থাৎ সেম সাইড, হ্যাঁ, আর এটা হচ্ছে ট্রান্স সমানু, TRANS, ট্রান্স সমানু, হ্যাঁ, এটা অপোজিট সাইড, তো সেম সাইড থেকে সিস আসলো আর অপোজিট সাইড থেকে কি আসলো ট্রান্স, কেমন? তাহলে একই পরমাণু বা মূলকগুলো যদি একই দিকে থাকে তাহলে সেটা সিস সমানু, আর একই পরমাণুগুলো যদি বিপরীত দিকে থাকে তাহলে হচ্ছে ট্রান্স সমানু, কেমন? আবার এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এটাও একটা এটা কি ট্রান্স সমানু, যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেন একই দিকে না বিপরীত দিকে, একই মূলকগুলো বিপরীত দিকে, এটা ট্রান্স সমানু আর এটা কি সিস সমানু, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা জ্যামিতিক সমানুতার যে সংজ্ঞাটা সেটা বুঝে ফেলছো। তো এই যে আমরা জ্যামিতিক সমানুতাটা পড়লাম, এই জ্যামিতিক সমানুতা কোনো একটা অণু প্রদর্শন করবে কি না তার কয়েকটা শর্ত আছে, কোনো একটা অণু যদি এই শর্তগুলো অনুসরণ করে তাহলে সেই যৌগটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। শর্তগুলো কী কী? প্রথম শর্ত হচ্ছে যে অণুতে কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। যেমন দেখো যে এই যে অণু কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, কী কারণে? যে দ্বিবন্ধন থাকার কারণে এই কার্বন কার্বন ঘূর্ণন ঘুরতে পারে না, ঠিক আছে? এক্ষেত্রেও কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, এক্ষেত্রেও কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে। তাহলে কি শর্তটা কি? যে অণুতে কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে যে অণুটি হয় দ্বিবন্ধনযুক্ত হবে না হলে চাক্রিক হবে। তাহলে অণুকে দ্বিবন্ধনযুক্ত হতে হবে অথবা চাক্রিক হতে হবে। যেমন দেখো এক্ষেত্রে এই অণুটা কি দ্বিবন্ধনযুক্ত অণু, দ্বিবন্ধনযুক্ত অণু, আর এই অণুটা কি চাক্রিক অণু। তাহলে এরা কি দ্বিবন্ধনযুক্ত আছে এবং চক্র আছে, তাই এরা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তাহলে প্রথম শর্ত কি? কার্বন কার্বন ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে অণুটি চাক্রিক হতে হবে অথবা অণুটি দ্বিবন্ধনযুক্ত হতে হবে। এবার আসি তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত যৌগের গঠন হবে কি নিম্নরূপ। কীরকম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিবন্ধনযুক্ত যৌগের গঠন হবে নিম্নরূপ। এটা দ্বিবন্ধনযুক্ত আছে কার্বন কার্বন, তো সেক্ষেত্রে এখানে যে পরমাণুগুলো থাকবে এই কার্বনের সাথে এ বি অথবা এখানেও থাকবে কি এ বি, এক্ষেত্রে এ এবং বি একই পরমাণু কখনোই হবে না, কেমন? অথবা দ্বিতীয় শর্তটা হচ্ছে যে যৌগের গঠন হবে এরকম যে এ বি অথবা এ ডি, অর্থাৎ কমপক্ষে একটি পরমাণু দ্বিবন্ধযুক্ত কার্বনে আলাদা আলাদা কার্বনে একই থাকতে হবে। তৃতীয় শর্ত যেটা সেটা হচ্ছে যে এরকম হতে পারে এ দ্বিবন্ধনযুক্ত যে কার্বন এখানে এই দুটো পরমাণু আলাদা হতে পারে, আবার এক্ষেত্রে ই ডি এই দুটো পরমাণু আলাদা হতে পারে। তাহলে কি যদি কোনো যৌগে এই শর্ত অনুসরণ করে দ্বিবন্ধনযুক্ত যৌগ তাহলে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে? তোমরা হয়তো এই বিষয়টা বোঝো নাই, আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো সেক্ষেত্রে প্রথম শর্তটা আমরা আলোচনা করি। প্রথম শর্তের ক্ষেত্রে দেখো যে যৌগটা যদি এরকম হয় দ্বিবন্ধনযুক্ত দ্বিবন্ধনযুক্ত কার্বনদ্বয়, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা মিথাইল পরমাণু, আবার এখানে একটা মিথাইল পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, দেখো তো এ বি মানে এটা হচ্ছে এ ধরি, এটা যদি বি ধরি তাহলে এটা আলাদা আলাদা হলো, এ দুটো আলাদা, এটা এ বি, এইরকম যদি হয় তাহলে সে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তাহলে এটা কী সমানু? ট্রান্স সমানু, কারণ যেহেতু অ্যালকাল মূলগুলো বিপরীত দিকে অবস্থান করছে। হ্যাঁ, এটা সিস সমানু হলে কী হইতো? যে হাইড্রোজেনগুলো একই দিকে অবস্থান করতো, অ্যালকাল মূলগুলো একই দিকে অবস্থান করতো। এবার চলে আসি যে দ্বিতীয় শর্তটার ক্ষেত্রে। দ্বিতীয় শর্তটার ক্ষেত্রে কি দ্বিবন্ধনযুক্ত যেটা দ্বিবন্ধন, তো এখানে দিলাম হাইড্রোজেন, এখানে ছিল সিএইচ থ্রি, হ্যাঁ, তো আবার কি এখানেও হাইড্রোজেন আর এখানে হলো মনে করো সি টু এইচ ফাইভ। তো সেক্ষেত্রে দেখো তো দুটো কার্বনে কমপক্ষে একটি পরমাণু একই আছে না, দেখো তো হাইড্রোজেন একই আছে, তো হাইড্রোজেন একই আছে কিন্তু এই দুটো তো আলাদা, এই দুটো আলাদা, হ্যাঁ, তো হাইড্রোজেনগুলো একই আছে, তারপরে এটা কী হবে? এটা হবে সিস সমানু। কিন্তু এটা কি আমরা যদি অন্যদিকে অন্যভাবে লিখতাম তাহলে এটা হাইড্রোজেন যদি বিপরীত দিকে চলে যেত তাহলে কী হতো? ট্রান্স সমানু হইতো। তাহলে এটা কি? এটা হচ্ছে ট্রান্স সমানু। তাহলে এটা কি সিস সমানু আর এটা কি ট্রান্স সমানু? এটা হচ্ছে ট্রান্স সমানু, ঠিক আছে? দ্বিতীয় শর্তটা আমরা দেখলাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে কমপক্ষে একটি পরমাণু একই হতে হবে, ঠিক আছে? আর প্রথম শর্ত কী দেখলাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে এই দুইটা পরমাণু যে এই পরমাণুমূলক এই পরমাণুমূলক একই হতে হবে, আর এক্ষেত্রে দেখলাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে কমপক্ষে একটি পরমাণু বা মূলক একই হতে হবে। এবার যে তৃতীয় শর্ত, তো তৃতীয় শর্ত তো চারটাই আলাদা। যখন এরকম হবে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে চারটি পরমাণু বা মূলকগুলো আলাদা হবে তখন সিস ট্রান্স পদ্ধতিতে আর নামকরণ করা যায় না, তখন ইজেড পদ্ধতিতে নামকরণ করতে হয়। কী পদ্ধতি? ইজেড পদ্ধতি। তো ইজেড পদ্ধতিটা কী? সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে ভারী এবং হালকা পরমাণুগুলো কীভাবে অবস্থান করছে। তো দেখো তো দ্বিবন্ধনযুক্ত কার্বন, তো এখানে ধরলাম হচ্ছে যে হাইড্রোজেন, এখানে হলো ফ্লোরিন,
এখানে হচ্ছে ক্লোরিন আর এখানে হচ্ছে ব্রোমিন। তো আমরা যখন ইজেড পদ্ধতিতে নামকরণ করব তখন ইজেড পদ্ধতিতে যখন নামকরণ করব তখন ভারী পরমাণুগুলো আমাদের একই দিকে বা বিপরীত দিকে অবস্থান করছে কিনা সেটা দেখতে হবে। তো দেখো এক্ষেত্রে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 1, এখানে ফ্লোরিনের পরমাণুর সংখ্যা হচ্ছে 9, ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন হচ্ছে 17 আর ব্রোমিন হচ্ছে কত 35। তো এক্ষেত্রে ভারী পরমাণুগুলো, ক্লোরিন হচ্ছে 17 আর এটা হচ্ছে 35, ভারী পরমাণুগুলো বিপরীত দিকে অবস্থান করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে ই সমান কি কারণে ইতে আছে এন্ড গ্যাগেন, অর্থাৎ জার্মান শব্দ এন্ড গ্যাগেন মানে বিপরীত দিকে, জার্মান শব্দ এন্ড গ্যাগেন মানে হচ্ছে বিপরীত দিকে, ভারী পরমাণুগুলো বিপরীত দিকে অবস্থান করছে এই কারণে এটা হচ্ছে ই সমান। এখন ভারী পরমাণুগুলো যদি একই দিকে অবস্থান করতো তাহলে এটা হচ্ছে কি ক্লোরিন, সরি ব্রোমিন, এটা হচ্ছে ক্লোরিন আর এটা হচ্ছে ফ্লোরিন। তো সেক্ষেত্রে এখানে 1, 9 আর এটা 35 আর এটা হচ্ছে কত 17। দেখো ভারী পরমাণুগুলো একই দিকে অবস্থান করলো আর হালকা পরমাণুগুলো একই দিকে অবস্থান করলো, শুধু যে ভারী দিয়ে তা না হালকা দিয়েও বলা যেতে পারে। যদি ভারী পরমাণুগুলো বা হালকা পরমাণুগুলো একই দিকে অবস্থান করে তখন তাকে জেড সমাণু বলা হয়। জেড মানে জিউসাম্যান, জেড মিন্স জিউসাম্যান, জার্মান শব্দ জিউসাম্যান থেকে অর্থাৎ সেম সাইড থেকে আসলো জেড সমাণু। ঠিক আছে, তাহলে আমরা কী দেখলাম, যখন সিস্টেমস পদ্ধতিতে নামকরণ সম্ভব হবে না তখন আমরা ইজেড পদ্ধতিতে নামকরণ করব। ই মিন্স জার্মান শব্দ এন্ড গেগেন থেকে ই অর্থাৎ বিপরীত পাশ, এবং জার্মান শব্দ জিউসাম্যান থেকে অর্থাৎ সেম সাইড থেকে জেড। তো সেক্ষেত্রে আমরা কীভাবে নামকরণ করব, যে পরমাণুগুলো থাকবে, দেখো তো দ্বিবন্ধযুক্ত কার্বনের 4টা পরমাণু আলাদা, তো সেক্ষেত্রে আমরা কী দেখলাম, তখন আমরা দেখলাম যে হালকা বা ভারী পরমাণুগুলো যদি একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো জেড সমাণু, আর ভারী বা হালকা পরমাণুগুলো যদি বিপরীত দিকে অবস্থান করে, যদি আমরা ভারী হিসাবে বিবেচনা করি দেখো একই দিকে আছে, ভারীগুলো একই দিকে আছে তাহলে এটা কি জেড সমাণু, আর ভারীগুলো বিপরীত দিকে আছে এটা হচ্ছে ই সমাণু। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এটাই ছিল জ্যামিতিক সমরতা। তো জ্যামিতিক সমরতা আরও যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা বই থেকে পড়ে নেবা। জ্যামিতিক সমরতা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা পরীক্ষা প্রায় আসে। একটা উদাহরণ দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা অণু দেওয়া আছে যে C4H8, এটা জ্যামিতিক সমরতা প্রদর্শন করবে কি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে C4H8 এর কী কী সমাণু পাওয়া যায় সেগুলো আমাদের দেখতে হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে এটা আসলে জ্যামিতিক সমরতা প্রদর্শন করবে কি না। তো সেক্ষেত্রে দেখো তো এখান থেকে কী কী সমাণু পাওয়া যেতে পারে, চার কার্বন চক্র চারটা, যেহেতু এর সংকেত কী CNH2N, তাহলে এটা CH2N, তাহলে এটা ক্যালকিন, তো দ্বিবন্ধন আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে CH3, এখানে CH3, এটা একটা সমাণু পাওয়া যেতে পারে। আর একটা সমাণু কী পাওয়া যেতে পারে, এটা আর একটা সমাণু হতে পারে, তাহলে কি C4H8 থেকে দুটো সমাণু পাওয়া যেতে পারছে, এটা একটা সমাণু, এটা একটা সমাণু। এখন এই সমাণুদের মধ্যে কোনটা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে, এই সমাণুদের মধ্যে এটা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে, কেন দ্বিবন্ধনযুক্ত কার্বনে আলাদা আলাদা পরমাণুমূলক আছে, যেমন এখানে যারা আছে এখানে তারাই আছে, যেমন এই যে হাইড্রোজেন CH3, হাইড্রোজেন CH3, হ্যাঁ, তাহলে কি হাইড্রোজেন পরমাণুগুলো বা অ্যালকানগুলো একই দিকে আছে, তাহলে এটা কেমন সমাণু, তো সিস সমাণুতা প্রদর্শন করলো। আবার যদি এগুলো বিপরীত দিকে অবস্থান করতো, হাইড্রোজেন সিএইচ থ্রি, তাহলে এটাকে ট্রান্স সমাণুতা প্রদর্শন করলো, কিন্তু এই সমাণুটা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে না, কারণ জ্যামিতিক সমাণুতা প্রদর্শন যে শর্ত সেটা অনুসরণ করে না। অর্থাৎ এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে এটা কি আলাদা আলাদা পরমাণু হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি একই পরমাণু হাইড্রোজেন আসছে, তো সেক্ষেত্রে আমরা যদি এটা একটা কনফিগারেশন দেখতাম, আবার অন্য একটা কনফিগারেশন যদি রাখতাম যে এই হাইড্রোজেনটা উপরে নিয়ে গেলাম আবার এই হাইড্রোজেনটা নিচে আসলাম, তাহলে কি দুটার কনফিগারেশন তো একই, আলাদা হলো না, ভিন্ন কনফিগারেশন তো হলো না। অর্থাৎ জ্যামিতিক সমাণুতা এটা শর্ত ফলো করে না, অর্থাৎ এই পরমাণুগুলোকে আলাদা আলাদা হতে হতো, আলাদা আলাদা নয়, এই কারণে এই সমাণুটা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করছে না, কিন্তু এই সমাণুটা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করছে। তাহলে কি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে কি না সেটা আমরা দেখব, কি জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের যে শর্তগুলো আছে সেগুলো সে অনুসরণ করছে কি না, যদি অনুসরণ করে তাহলে ওই অণুটি জ্যামিতিক, ওই অণুটার একটি সমাণু জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে আর একটি সমাণু জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বই পড়ো, বই পড়লে তুমি আরও বেশি শিখতে পারবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই কেমন, আসসালামু আলাইকুম।